জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে প্রায় 150 কোটি মানুষ জরুরি অবস্থার মুখে পড়েছে। এই কথা বলেছেন ক্লাইমেট ভালনারেবল ফোরাম সিভিএফ এর সদ্য সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় ঘানার কাছে সিডিএফ এর সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভার্চুয়াল এ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের প্রতি জলবায়ু সংকট মোকাবেলায় অর্থায়ন ও প্রযুক্তি বিনিময়ের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বলেন, চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বিশ্বকে জলবায়ু সংকটের মতো বিষয়ে মনোযোগ দিতে হবে। এ সময় সিভিএফ এর নতুন সভাপতির দায়িত্ব পাওয়ায় ঘানার প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। CVF is now a significant presence in the international climate setting. It has emerged as the legitimate voice for countries most affected by climate change. The rise of CVF membership is a proof of that. From the outset, our presidency remained focused on COP26 outcomes. Despite the pandemic, we held the world's attention to the climate crisis. We launched the midnight survival deadline for countries to raise their climate ambitions.